লকডাউন উপেক্ষা করেই রাম মন্দিরের ভূমি পূজোর আয়োজন বিজেপি কর্মীদের। সেই পুজোকে কেন্দ্র করে বিজেপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় নদিয়ার বালিয়াডাঙ্গা। সূত্রের খবর, বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজো উপলক্ষে লকডাউন ভেঙে ভূমি পূজোর আয়োজন করে বালিয়াডাঙ্গা এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠান বন্ধ করতে বলে বিজেপি কর্মীদের সাথে বচসা শুরু করে। বচসা ক্রমেই ধস্তাধস্তিতে পৌঁছলে এলাকা ফাঁকা করতে লাঠি চালায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় বেশ কয়েকজন বিজেপিকে আটক করেছে পুলিশ। অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলেও বিজেপি পার্টি অফিসে রাম পুজোয় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পূর্ণ লকডাউনের অনেক জমায়েত করে পুজো করায় এই অভিযোগ। একাধিক লোক জড়ো হওয়ায় মহিষাদল থানার পুলিশ পার্টি অফিসে যায় এবং সবাইকে বেরিয়ে যেতে বলে। এমনকি পুজোর পুরোহিতকেও বেরিয়ে যেতে বলে পুলিশ এবং ওই জায়গাতে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।